জি কিউ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে শুরু করব পঞ্চম শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন সেভেন এখানে যে গল্পটি আছে দ্য রেবেল পোয়েট দ্য রেবেল পোয়েটের যে গল্পটি সেটি আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি তার বঙ্গানুবাদ সম্বন্ধে আমরা জেনেছি তো আজকে আমরা এর অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকে শুরু করছি দ্য রেবেল পোয়েটের যে অ্যাক্টিভিটি সেইগুলি তো দেখো আজকে সব কটা অ্যাক্টিভিটি আমরা আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের সেভেন্টি সেভেন পেজে চলে যাবে সেখানে অ্যাক্টিভিটি ওয়ান আছে তো দেখো এখানে কি রয়েছে দেখো প্রথমে অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এই যে সেন্টেন্সগুলো দিয়েছে সেগুলোকে পূরণ করতে হবে কোথা থেকে পূরণ করবো সেটা যে টেক্সট থেকে কিছু অংশ নিয়ে আমরা এখানে পূরণ করবো তো চলো এইদিকে দেখো উত্তরটা করে দেওয়া হয়েছে কী লেখা আছে দেখো দেখো প্রীতম ওয়াজ টু সিং দ্য সং কি লিখবে অন দ্য রিপাবলিক ডে অর্থাৎ প্রীতম প্রজাতন্ত্র দিবসের দিন একটি গান গাইবে নজরুল ওয়াজ বর্ন ইন নজরুল জন্মগ্রহণ করেছিলেন এইটিন নাইনটি নাইন আঠেরোশো নিরানব্বই সালে বারডান ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে লিখবে সুন্দর ওয়েস্ট বেঙ্গল পরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী বলেছে ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বন নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতবর্ষ কি স্বাধীন ছিল তো এটা উত্তর লিখবেন নো হি ওয়াজ বর্ণ অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল মানে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনে ছিল দু নম্বর প্রশ্ন বলেছে নেম সাম অফ দ্য ফক প্লেজ দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন তো তোমাকে কিছু লোকনাট্যের নাম লিখতে হবে যেগুলো নজরুল লিখেছিলেন তো উত্তর লিখবে সাম অফ দ্য ফক প্লেজ দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন আর দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস তো নজরুল যে সমস্ত লোকনাট্য লিখেছিলেন তার মধ্যে অন্যতম হল দাতাকর্ণ এবং কাব্য কবি কালিদাস আসছি পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো সি প্রশ্নে বলা হয়েছে হু ওয়াজ নজরুল টিচার নজরুলের শিক্ষক মহাশয়ের নাম কী ছিল তো উত্তর লিখবে নিবারণচন্দ্র ঘটক ওয়াজ নজরুল টিচার মানে নিবারণচন্দ্র ঘটক হচ্ছে নজরুলের শিক্ষক মহাশয় হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন তো উত্তর লিখবে কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন্ট দ্য নেক্সট কুমুর রঞ্জন মল্লিক ছিলেন এই নজরুল যে স্কুলে যোগদান করেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আসছি অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রি তোমাদের রয়েছে এই টেক্সটটা পড়ার পরে অর্থাৎ তোমাদের পেজ নাম্বার সেভেন্টি নাইন তো সেভেন্টি নাইন পেজে তোমাদের অ্যাক্টিভিটি থ্রি রয়েছে কি আছে এখানে টিক দ্য রাইট অ্যানসার অর্থাৎ টিক চিনে নিতে হবে সঠিক উত্তরের জন্য তো প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্ন আছে হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ চারটে অপশন রয়েছে টু ফাইট দ্য ব্রিটিশ টু হেল্প দ্য ব্রিটিশ টু টক টু দ্য ব্রিটিশ মানে তিনি যুবকদের অনুপ্রেরণা দিতেন তার কবিতা যুবকদের অনুপ্রেরণা দিত কিসের জন্য টু ফাইট দ্য ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এটা হচ্ছে উত্তর এটা। বিতে রয়েছে দ্য পোয়েম দ্যাট হি রোট ওয়াজ কবিতাটি যে তিনি লিখেছিলেন কোন কবিতা কবিতাটা ওখানে নাম আছে কেয়া পাথার তার তার প্রশ্ন আর বধ তো উত্তর লিখবে তোমরা কেয়া পাথার তরণী নজরুল ওয়াজ কল্ড নজরুলকে বলা হতো কি দ্য ফেয়ারি পোয়েট দ্য রেবেল পোয়েট দ্য ইন্সপায়ার্ড পোয়েট গল্পটা তোমরা রেবেল পোয়েট নিয়েই পড়ছ তাহলে উত্তর কিন্তু তোমাদের বিয়ারটা হবে ঠিক আছে দ্য রেবেল পোয়েট পরে দেখো একটি ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস তাই এই বক্সের মধ্যে যেটা সঠিক তার পাশে টি লিখতে হবে যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে দেখো প্রথমটা কী বলেছে প্রথমটা বলেছে রাইট

আকৃষ্ট ছিল ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট রঞ্জন মল্লিক বিদ্যালয়ে নজরুল মহান কবি কুমুদ রঞ্জন মল্লিকের সাথে দেখা করেছিলেন তো এটা সম্পূর্ণ সত্য হবে তাই তোমরা টি লিখবে নজরুল সাব দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল নজরুল ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন তো এটাও একদম সত্য তাই তোমরা লিখবে টি নজরুল ফার্স্টেড ফর থার্টি ডেজ নজরুল তিরিশ দিনের জন্য অনশন করেছিলেন তো এটা কিন্তু ট্রু হবে কারণ তিনি তিরিশ দিনের জন্য অনশন করেছিলেন চলে আসছে এখানে ইয়ার এদিকে ইভেন্ট দেওয়া আছে এখানে ইয়ারের গুলো লিখতে হবে এই ইভেন্টগুলো তোমার দেওয়া আছে তো উত্তর কি দেখো প্রথম দেখো আমাদের এখানে যেটা রয়েছে কি আছে প্রথমে ইয়ারে রয়েছে নাইনটিন টেন তো নাইনটিন টেনে তোমার ইভেন্টে কি লিখবে নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক নজরুল যে নিবারণচন্দ্র ঘটক একজন নবজাগরণের উদ্যোক্তা ছিলেন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন নাইনটিন টোয়েন্টি দ্য রেগি নাইনটিন টোয়েন্টি দ্য রেগিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড আর নাইনটিন টোয়েন্টি টুতে কী হয়েছিল নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু আর নাইনটিন টোয়েন্টি থ্রিতে হয়েছিল নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল অর্থাৎ নজরুল জেল থেকে ছাড় পেয়েছিলেন পরে দেখো কি আছে পরে আমাদের প্রশ্ন রয়েছে অ্যাক্টিভিটি সিক্সে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে কোশ্চেনগুলো উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস নজরুলকে কে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা দিয়েছিল তো উত্তরিবে কুমুর রঞ্জন ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস কুমুদরঞ্জন নজরুলকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন পরের প্রশ্ন কি আছে হোয়াই ডিড নজুল হ্যাভ টু লিভ দ্য আর্মি নজুল কেন সেনাবাহিনী ছাড়লেন তো এটা উত্তর লিখবে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেগিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন নাইনটিন টোয়েন্টি নজরুলকে সেনাবাহিনীর ছাড়তে হয়েছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে রেগিমেন্টটি ভেঙে দেওয়া হয়েছিল পরে দেখো ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে পাবলিশড তো আনন্দময়ীর আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো উত্তর লিখবে দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু আনন্দময়ীর আগমনে কবিতাটি ধূমকেতু নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল আসি চারের প্রশ্নে হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং নজরুল কেন অনশন শুরু করেছিলেন উত্তর লিখবে নজরুল স্টার্টেড ফাস্টিং বিকজ ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অব দ্য ব্রিটিশ নজরুল অনশন শুরু করেছিলেন কারণ এটি ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ করার একটি পদ্ধতি ছিল তো এইভাবে উত্তরগুলো করবে এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি সেভেন এতে সেভেন এতে কী বলা হয়েছে একটু দেখে নিই সেভেন এতে বলছে আন্ডার লাইন দ্য অ্যাডভাবস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স গ্রুপ দেম আন্ডার অ্যাডভস অফ ম্যানার অ্যাডভাব অফ টাইম আর অ্যাডভাব প্লেস তো এখানে দেখো অ্যাডভাব অফ টাইম কোনটা অ্যাডভাব ম্যানার আর অ্যাডভাব প্লেসগুলোতে তোমাকে চার্টের মধ্যে লিখতে হবে তো প্রথমে তোমাকে অনলাইন করতে হবে কোনগুলো অ্যাডভাব রয়েছে সেটা অ্যাক্টিভিটি এতে রয়েছে আর অ্যাক্টিভিটি টুতে এই চার্টের মধ্যে কোনটা কী অ্যাডভাব সেটা তোমাকে লিখতে হবে তো চলো দুটোই আমরা করে নেবো প্রথম দেখো সেন্টেন্সের নাও আই উইল গো টু স্কুল তো এখানে নাও হচ্ছে অ্যাডভাব নাওটাকে তোমরা অনলাইন করবে হি স্যাট বিসাইড মি সে আমার পাশে বসেছিল বিসাইড বিসাইড হচ্ছে অ্যাডভাব হি উইল ওয়াচ এ প্লে টুমোরো সে আগামীকাল একটি নাটক দেখবে তো এখানে টুমোরো হচ্ছে অ্যাডভাব সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট ইগারলি সে খুব উৎসুকভাবে ফলের আশা করছিল তো ইগারলি দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন তো ট্রেনটা খুব আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তা স্লোলি হচ্ছে অ্যাডভাব উই ওন দা ম্যাচ ইয়ে আমরা গতকাল ম্যাচটি জিতেছি তা ইয়েস্টারডে স্টার্ট হচ্ছে অ্যাডভাব কাম হেয়ার এখানে এসো হেয়ার হচ্ছে অ্যাডভাব আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট আমি এটি করে আনন্দ পাই তো দেখো এখানে গ্ল্যাডলি হচ্ছে অ্যাডভাব তো এরপরে আমাদের এইগুলো কোন এটা কী অ্যাডভাব সেটা আমাদেরকে লিখতে হবে দেখো প্রথম দেখো যে অ্যাডভাব রয়েছে অ্যাডভাব টাইম অ্যাডভাব টাইমের মধ্যে কোনগুলো হবে নাও টুমোরো আর ইয়েস্টারডে স্টারি অ্যাডভাব ম্যানার কী কী হবে ইগারলি স্লোলি আর গ্ল্যাডলি যেগুলো ম্যানার ও এলোয়ের যে যোগ থাকবে সেগুলো সব ম্যানার হয় ঠিক আছে গ্ল্যাডলি স্লোলি আর গ্ল্যাডলি আর স্লোলি আর ইগারলি ঠিক আছে এরপরে অ্যাডভাব প্লেস কী কী বিসাইড আর হেয়ার এটা হচ্ছে অ্যাডভাব প্লেস তো এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি এইটে চলে এসে অ্যাক্টিভিটি এইটে অ্যাক্টিভিটি এইটে বলছে যে লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস তো এখানে আমাদের শিখতে হবে কীভাবে কোনো পাত্র রং করা হয় এখানে কতগুলো পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো দেখে নি পট ইজ পট একটা পাত্র কেনা হয় ইট ইজ ওয়াশ উইথ ওয়াটার এটা জল দিয়ে পরিষ্কার করা হয় ইট ইজ ড্রায়েড ইন সান সূর্যের মধ্যে এটাকে গরম করে নিতে হয় বা শুকিয়ে নিতে হয় ইট ইজ পেইন্টের তারপর রং করা হয় পালিশ ইট অ্যাপ্লাইড টু মেক দ্য সার্ফেস সাইনি তারপরে পালিশ করা হয় ওপরটা চকচকে করার জন্য এবার এখানে কিছু লিঙ্ক কার্ডস রয়েছে সেই লিঙ্ক কার্ডগুলো যোগ করে তোমাকে এই সেন্টেন্সগুলোকে বড় করতে হবে ঠিক আছে তো যখন সেন্টেন্সগুলো কী লিখবে অ্যাট ফার্স্ট প্রথমেই যুক্ত করতে হবে অ্যাট ফার্স্ট এ পট ইজ বট প্রথমে একটা পাত্র কিনতে হয় দেন ইট ইজ ওয়াশ উইথ ওয়াটার তারপর এটাকে জল দিয়ে পরিষ্কার করতে হয় নেক্সট ইট ইজ ড্রায়েড ইন দ্য সান তারপর সূর্যের মধ্যে বা সূর্যের আলোর মধ্যে এটাকে শুকিয়ে নিতে হয় বা রৌদ্রের মধ্যে এটাকে শুকিয়ে নিতে হয় দেয়ার আফটার ইট ইজ পেন্টেড তারপর এটাকে রঙ করা হচ্ছে অ্যাট লাস্ট পালিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস সাইনি তারপর পালিশ করা হচ্ছে এটাকে চকচকে করার জন্য এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি নাইন অ্যাক্টিভিটি নাইনে কী বলেছে দেখো বলছে রাইট এইট সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব জীবন সম্বন্ধে আটটা বাক্য লিখতে হবে হেয়ার আর সাম পয়েন্টস এখানে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে পয়েন্টসগুলো তার ডেট অফ বার্থ দেওয়া আছে তারপরে তার স্কুলের ব্যাপারটা বলা আছে আর অনেক কিছু পয়েন্ট রয়েছে তো চলো আমরা একটা সেন্টেন্সটা করে নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমাদের সেন্টেন্সটাকে ঠিক এইভাবে লিখতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন এইট মে এইটিন সিক্সটি ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুর আটই মে আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন হি ডা ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং তিনি আনুষ্ঠানিক স্কুলিং উপভোগ করতেন না অর্থাৎ সাধারণ যে স্কুল সেখানে কিন্তু তিনি পড়তেন না হি ওয়াজ টপড এট হোম বাই প্রাইভেট টিউটার্স তাকে বাড়িতে ব্যক্তিগত শিক্ষকদের দ্বারা পড়ানো হতো আঘরে ওয়াজ হিজ ম্যাথামেটিক্স টিচার আঘরে তার গণিত শিক্ষক ছিলেন হি ইউজ টু প্লে ইন দ্য বারান্দা উইথ স্টিক্স তিনি বারান্দায় লাঠি নিয়ে খেলতেন হি ইউজ টু প্লে দ্য রোল অফ এ টিচার তিনি শিক্ষক হিসেবে অভিনয় করতেন হি ট্রিটেড দ্য রেলিং বার্স লাইক হি স্টুডেন্টস তিনি রেলিং বারগুলোকে তার ছাত্রদের মতো মনে করতেন লেটার হি বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অব দ্য ওয়ার্ল্ড পরে তিনি বিশ্বের অন্যতম মহান কবি হয়ে উঠেছিলেন তো এইভাবে কিন্তু তোমরা বাক্যগুলো লিখে নেবে একটা বাক্য ঠিক আছে তো আজ এই ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে এইটটি থ্রি পেজ পর্যন্ত তোমাদের এই বইয়ে আলোচনা করলাম এরপরে আমাদের যে লেশন এইট রয়েছে বিল্ডিংস টু রিমেম্বার এটা পরবর্তী কোনো ভিডিও আলোচনা করবো তো আজকে এখানে ভিডিও শেষ করছি টাটা গুড বাই